মেজর লিগ সকারে কি তবে শেষ হতে যাচ্ছে মেসি অধ্যায়? কি জানালেন ফুটবল রাজ্যের খুদে জাদুকর? বার্সেলোনা পিএসজির পর যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে বর্তমানে খেলছেন আর্জেন্টাইন সুপারস্টার, যেখানে যাওয়ার আগে মেসিকে সৌদি লিগ থেকে মোটা অঙ্কের অর্থের প্রস্তাব দেয়। তবে শেষ পর্যন্ত মেসি বেছে নেন ডেভিড বেকহামের ক্লাব ইন্টার মায়ামিকে। তবে সম্প্রতি আর্জেন্টাইন একটি সংবাদ মাধ্যম দাবি করেছেন ইন্টার মায়ামি ছাড়ছেন মেসি, যোগ দিতে পারেন নিজের দেশ আর্জেন্টিনার ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজে, যে ক্লাবে এই কিংবদন্তি ফুটবলার ছোটবেলায় তার কেরিয়ার শুরু করেন। তবে ইন্টার মায়ামির সঙ্গে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে তার, তাই আমেরিকা ছাড়া নিয়ে জল্পনা কল্পনা শুরু হলেও তা নিয়ে আছে সংশয়। MLS ছাড়া প্রসঙ্গে মেসি বলেন, যদি আমাকে একদিন পরই আর্জেন্টিনা যেতে বলা হয় আমি তাতে রাজি, নিউ ওয়েলস এর হয়ে এখনো খেলতে চাই, কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার সন্তানদের ভবিষ্যৎ, ওরা যাতে শান্তিতে থাকতে পারে সেটাই আমি চাই। আমাদের দেশের অবস্থা এখনো খুব খারাপ, রাস্তায় বের হলেই হচ্ছে খুন ও ছিনতাই, যেখানে আমার সন্তানদের নিয়ে যাওয়ার আগে আমাকে ভাবতে হবে। মেসির এমন বক্তব্যের পরেই চারদিকে গুঞ্জন শুরু হয় মায়ামি ছাড়ছেন তিনি। তবে মেসির আর্জেন্টিনা যাওয়ার পথ যে খুব একটা সহজ হবে না তা অনেকটাই অনুমেয়, কারণ 2026 বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্রে। মেসিকে যুক্তরাষ্ট্রের ফুটবল কর্তৃপক্ষ তাই সহজে ছাড়তে চাইবে না, মূলত সেই বিশ্বকাপকে ঘিরে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে তাকে মায়ামিতে নেওয়া হয়েছিল। এছাড়া 2026 ফুটবল বিশ্বকাপ যেহেতু যুক্তরাষ্ট্রে, তাই স্বাভাবিকভাবে আর্জেন্টিনা ভক্তরা চাইবে যে মেসি যেন মায়ামিতেই থাকে। মেসি ক্যারিয়ারের শুরুটা করেন নিউ ওয়েলস ওল্ড বয়েজে, সেই ক্লাবে 1995 সাল থেকে 2000 পর্যন্ত খেলেছেন তিনি। এরপর তিনি বার্সেলোনার যুব দলে যোগ দেন আর সেখান থেকেই তার ফুটবল লেজেন্ড হয়ে ওঠা। আর্থিক সমস্যায় জর্জরিত বার্সাকে 2021 সালে বিদায় জানান মেসি। এরপর পাড়ি জমান ফরাসি ক্লাব PSG-তে, এই ক্লাবে অবশ্য খুব বেশি দিন থাকেননি তিনি, 2 বছরের মধ্যেই যোগ দেন নতুন ক্লাব ইন্টার মায়ামিতে। এখন দেখার বিষয় কোন ক্লাবে গিয়ে লিওনেল মেসি শেষ পর্যন্ত তার ক্যারিয়ারের ইতি টানেন।